হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে টপ 5 ময়েশ্চারাইজার শেয়ার করব, যেটা কিনা অয়েলি স্কিনের জন্য। এটাকে রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো, ইভেন আমি বলবো এটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও। তার কারণ তোমরা অনেকে অনেকে কমেন্ট করেছিলে যে অয়েলি স্কিনের ময়েশ্চারাইজার তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আমি কয়েকটা বাছাই করা ভালো অয়েলি স্কিনের ময়েশ্চারাইজার তোমাদের শেয়ার করছি, যেগুলো কিনা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, যেগুলো অ্যাপ্লাই করলে মুখটা তেলতেলে লাগবে না, মুখটা কালো হয়ে আসবে না, আর খুব সহজে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে, আর ভীষণ লাইট ওয়েট ফিল হবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি বলবো নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল নিয়ে, আর এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট আর একদম নন গ্রিজে ফিল হয়, একদমই তেলতেলে বা চিপচিপে নয়। আর এটা কিন্তু অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, ভীষণ তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এটা জেল বেসড টেক্সচারে আসে, তো যাদের স্কিনটা ভীষণ ভীষণ অয়েলি তাদের আমি বলবো তোমরা এই জেল বেস ওয়াটার জেলটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এটা হচ্ছে সবচেয়ে ছোট কন্টেনার, এটার ওজন হচ্ছে 15 ml আর দাম হচ্ছে 350 টাকা। দেখো একটা লাইট ব্লু কালারের জেল আছে, অল্প একটু পরিমাণে থাকে 15 ml, যেহেতু এটা ছোট প্যাক। বড়টাও পাওয়া যায়, বাট আমি ছোটোটা পারচেস করেছি, বাট এটা আমি আবার পারচেস করতে চাইবো, এটা এতটাই ভালো। একটা হালকা ব্লু কালারের জেল, দেখো দেখাও যায় না কালারটা, এতটাই কালারলেসই বলতে পারো। আর দেখো এখানটা জেল বেস, একটা সুদিং কুলিং এফেক্ট কিন্তু এটার মধ্যে আছে। আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি, কিছু অ্যাপ্লাই করতে পারো না, তাদের জন্য আমি এটা খুব হাইলি রেকমেন্ড করবো, তোমরা এটাকে পারচেস করতে পারো। আর অবভিয়াসলি যে কোনো ক্রিম ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবে। আমার স্কিনে অ্যাপ্লাই করে এগুলো কোনো প্রবলেম হয়নি, তাই আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। আর এটা আমি জাস্ট হাইলি রেকমেন্ড করবো, আমার ভীষণ ফেভারিট একটা ময়েশ্চারাইজার, যেটা অয়েলি স্কিনের জন্য, কারণ আমার স্কিনটা গরমকালে ভীষণ অয়েলি অয়েলি হয়ে যায় আর উইন্টারে একটু ড্রাই হয়ে যায়। তো আমি অয়েলি স্কিনের প্রচুর ময়েশ্চারাইজার ইউজ করি। এবার আমি বলবো ল্যাকটোকালামাইন ফেস লোশন, আর এখানে মেনশানই করা আছে ফর অয়েলি স্কিন, এটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য ডিজাইন। এর মধ্যে রয়েছে জিঙ্ক অক্সাইড, যেটা কিনা এক্সেস অয়েলকে কন্ট্রোল করে, ইউভি সূর্যের যে ইউভি রে আছে তার থেকে প্রোটেকশন দেয়, আর অয়েলি স্কিনে যে পিম্পল র্যাশ এর প্রবলেম হয় সেটার থেকেও কিন্তু এটা প্রোটেকশন দেয়, মানে সেটাকে একটু কম করতে সাহায্য করে। আর এটার ওজন হচ্ছে 120 ml আর এটার দাম হচ্ছে 220 টাকা, অনলাইনে ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। আর এর টেক্সচারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটার একটু ফাউন্ডেশন লাইক টেক্সচার, এটা কালারটা একটু ফাউন্ডেশন লাইক, তবে মোটেও কোনো ফাউন্ডেশনের মতো এফেক্ট দেয় না, কোনো স্কিনের মধ্যে কোনো কভারেজ দেয় না, স্কিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, স্কিনটাকে একটু ব্রাইট দেখাতে সাহায্য করে। এর টেক্সচারটা হচ্ছে লোশন বেস, আর এটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। তো যাদের অয়েলি স্কিন, অ্যাকনে পিম্পলের সমস্যা রয়েছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারো, আর দিনে বেরোলেও এটাকে ইউজ করতে পারো। এর মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, বাকি দুটো ক্রিমে সান প্রোটেকশন ছিল না, যেটা থাকবে আমি বলে দেবো। আচ্ছা ওকে, নেক্সট আমি বলবো ল্যাকমি পিচ মিল্ক আলট্রা লাইট জেল, এটা 24 ঘন্টা পর্যন্ত স্কিনকে ময়েশ্চারাইজ করে, বাট এটা ভীষণ ভীষণ লাইট ওয়েট। এটার নামটা যেরকম না আলট্রা লাইট, ঠিক সেরমই লাইট ওয়েট, আর এটা খুব লাইট একটা পিঙ্ক কালার। এটা স্মেলটা আমি বলবো যে ল্যাকমির যে সিগনেচার স্মেলটা আছে না পিচ মিল্ক রেঞ্জে, ঠিক সেই স্মেলটাই পাওয়া যায়। এটা খুব লাইট পিঙ্ক কালারের ক্রিম, এই হাতে আমি অনেকগুলো অ্যাপ্লাই করে নিয়েছি, তাই এই হাতে দেখাচ্ছি। দেখো একটা জেল বেস ওয়াটার লাইক জেল বলতে পারো, জাস্ট ইনস্ট্যান্ট এটা অ্যাবজর্ব হয়ে যায়। যাদের স্কিনটা ভীষণ তেলতেলে, একটা ভালো ময়েশ্চারাইজার খুঁজো যে স্কিনকে ভালোভাবে ময়েশ্চারাইজ করবে, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আর স্কিনের মধ্যে একদম তেলতেলে বা চটচটে ফিল হবে না, তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর এটাও আমার তরফ থেকে হাইলি হাইলি রেকমেন্ডেড, আর আমি এটাকে অনেকবার ইউজ করেছি, ইভেন আমি এটাকে রিপারচেস করেছি, যবে থেকে এটা বেরিয়েছে আমি এটাকে তবে থেকে ইউজ করি, আর এটা সেকেন্ড টাপ। আর এটাও আমি হাইলি তোমাদের সাজেস্ট করব, তোমরা চাইলে পারচেস করতে পারো। আর এটার দাম আমি বলে দিই 350 টাকা, এটা 3 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে, আর নেট ওয়েট হচ্ছে 150 গ্রাম। আর আমি বলবো এই পন্স লাইট ময়েশ্চারাইজারটার কথা, এটা হচ্ছে নন অয়েলি ফ্রেশ ফিল দেয়, এটা সফট আর গ্লোয়িং স্কিন দিতে সাহায্য করে, তবে এটা কিন্তু একদম চিপচিপে বা অয়েলি নাই। এর মধ্যে রয়েছে ভিটামিন ই আর গ্লিসারিন,
আর কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে আসে। এটার সব থেকে বড় টাপ, তোমরা যদি ফার্স্ট ইউজ করতে চাও ছোট টাপ ইউজ করবে। আর আমি প্রথমে ছোট টাপ কিনে নিয়েছিলাম, ভালো লেগেছে তাই আমি বড় টাপ পারচেস করেছি। এটার দাম হচ্ছে 399 rupees, 3 ইয়ার্সের সেলফ লাইফের সঙ্গে আসে, আর এটার ওজন হচ্ছে 250 ml। তো খুব সহজেই তোমরা এটাকে পারচেস করতে পারো। খুব লাইট একটা স্মেল আসে এর মধ্যে, দেখো হোয়াইট কালারের ক্রিম, আর খুব সহজে কিন্তু এটা জাস্ট অ্যাবসর্ব হয়ে যায়, একদমই তেল তেলে বা চিপচিপে নয়। যাদের স্কিনটা অয়েলি তাদের কিন্তু এটা ভীষণ ভালো কাজ দেবে, আর ইনস্ট্যান্ট স্কিনে অ্যাবসর্ব হয়ে যায়, জাস্ট খুব লাইটার ফিল হবে। মানে কিছু অ্যাপ্লাই করেছি এরকম মনেই হবে না, আর কোনো ভারী ভারী ভাবও লাগবে না, আর স্কিনটাকে কিন্তু খুব ভালোভাবে হাইড্রেটেড রাখবে। দেখো কোনো অয়েলিনেস নেই, কোনো তেল তেলেনেস নেই, জাস্ট স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। দেখো এটাই দিয়েছি, এটাই দিয়ে নিই, খুব একটা কিন্তু তেল তেলে লাগছে না, জাস্ট একটু সামান্য একটু ব্রাইট লাগছে, আর স্কিনটা একটা হাইড্রেটেড ফিল হচ্ছে। আর লাস্ট আমি বলবো নিভিয়া সফট ময়শ্চারাইজার, যেহেতু সামনে উইন্টার চলে আসছে, তো উইন্টারে যাদের স্কিনটা অয়েলি তারা কিন্তু এটাকে অনায়াসে অ্যাপ্লাই করতে পারো। শীতকালে আমাদের স্কিনটা একটু টান টান লাগে, আর গরমেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো, তবে কম পরিমাণে অ্যাপ্লাই করবে। আর যদি একটু তেল তেলে লাগে সামান্য, তাহলে এর ওপর কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নেবে, তবে এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট। যে ব্লু নিভিয়াটা আছে তার থেকে এটা অনেক অনেক বেশি লাইট ওয়েট, খুব তাড়াতাড়ি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর এর টেক্সচারটা হচ্ছে একটা ক্রিম বেসড টেক্সচার, তবে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে, খুব লাইট ওয়েট। এর মধ্যে রয়েছে জোজোবা অয়েল আর ভিটামিন ই, যেটা স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে, আর এটা হচ্ছে নন গ্রিজি ফ্রেশ ফিল দেয়। আর এটা তোমরা ফেস হ্যান্ড বডিতে অ্যাপ্লাই করতে পারবে, ইভেন এই পন্সের এইটাও না, ফেস হ্যান্ড আর বডিতে অ্যাপ্লাই করতে পারো, যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে থাকে, তো তার জন্য তোমরা এটা ফেস হ্যান্ড বডিতে অ্যাপ্লাই করতে পারো। আর সব থেকে বেশি আমি বলবো এই দুটোকে আমি হাইলি রেকমেন্ড করব, যাদের স্কিনটা ভীষণ অয়েলি তারা এটাকে ব্যবহার করতে পারো, আর যাদের অয়েলি স্কিন অ্যাকনের সমস্যা আছে তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো। তো আজকে পাঁচটা প্রোডাক্টের সম্বন্ধে আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা চাইলে পারচেস করতে পারো। তবে এই পাঁচটাই কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো যায়, তেল তেলে লাগে না, চটচটে লাগে না, মুখটাকে কালো করে দেয় না, আর স্কিনটাকে কিন্তু ভীষণ ভালোভাবে হাইড্রেট ও ময়শ্চারাইজ করে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।